প্রধানমন্ত্রী এখন টিকিট কাটার যে আনুষ্ঠানিকতা সেই টিকিট কাটার আনুষ্ঠানিকতায় যাচ্ছেন, অর্থাৎ সাধারণ যাত্রীদের মতো করে এর আগের যে মেগা প্রকল্পগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন সেগুলো দেখেছেন তিনি। চলে যান ভাই, উঠতে পারবেন ট্রেনে বসবেন। আপনারা লক্ষ্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে রেলের টিকিট কিনলেন এবং রেলের টিকিট কিনেই তিনি আনুষ্ঠানিকভাবে এখন ট্রেনের দিকে অগ্রসর হচ্ছেন। আমরা দর্শক চেষ্টা করছি সেই চিত্রগুলো আপনাদের দেখাবার জন্য। আনুষ্ঠানিকভাবে কক্সবাজার আইকনিক রেল স্টেশন যেমন উদ্বোধন করা হলো, একই সঙ্গে সঙ্গে এখন টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে টিকিট করেছেন এবং টিকিট করে তিনি নিজে টিকিট করে যাত্রী হিসেবে তিনি ট্রেনে উঠতে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই আনুষ্ঠানিক যে আয়োজন, এই আয়োজনটিকে ঐতিহাসিক বলা হচ্ছে এ কারণে যে আসলে এটি বাংলাদেশে প্রথমবারের মতো ঘটতে যাচ্ছে এই ঘটনা, অর্থাৎ এই কক্সবাজার থেকেই কিন্তু নতুন রেল সেবার যে অবারিত সুযোগ সেটি সম্প্রসারিত হলো এবং রেল সেবা এখন সম্প্রসারিতভাবে কক্সবাজারে কক্সবাজারবাসী যেমন উপভোগ করতে পারবেন, একই সঙ্গে সঙ্গে এর পাশাপাশি কক্সবাজারবাসীর পাশাপাশি আমরা আপনাদেরকে জানাতে পারি যে সারা দেশের মানুষও কিন্তু এই রেল ব্যবহারের সুযোগ পাবেন। প্রধানমন্ত্রীকে এখন আসলে সবুজ ফ্ল্যাগ দেওয়া হয়েছে, সবুজ ফ্ল্যাগ প্রধানমন্ত্রী এখন উড়াবেন এবং সবুজ ফ্ল্যাগ উড়িয়েই কিন্তু তিনি সবুজ সংকেত দেবেন, যে সবুজ সংকেতে আসলে শুধুমাত্র আজকে নয় আগামী বছরের পর বছর, যুগের পর যুগ, শত বছর ধরে কিন্তু এই পথে রেলের যাত্রা সূচিত হলো, যে যাত্রা আজকে সূচিত হলো এই সবুজ ফ্ল্যাগেই কিন্তু আগামী কয়েক যে পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি বলেছেন যে এটি শুধুমাত্র যাত্রীবাহী কোচ হতে যাচ্ছে, বিষয়টি তেমনটি নয়, এটি আসলে একই সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে এটি আসলে পণ্য পরিবহনের ক্ষেত্রে একটি যুগান্তকারী অবদান রাখতে যাচ্ছে, সেটি আসলে বলাই যায়।